হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশনটা অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস সিক্স সায়েন্স থেকে আমরা পড়ব। আমরা চ্যাপ্টারটা পড়ছিলাম সাধারণ যন্ত্রসমূহ, ঠিক আছে, অর্থাৎ সায়েন্সের চ্যাপ্টার নাইনটাকে নিয়ে আমরা পড়ছিলাম। তো আমাদের অলরেডি পড়া হয়ে গেছিলো হচ্ছে এতটা পর্যন্ত, পুলি বা কপিকল পর্যন্ত পড়া হয়ে গেছিলো, চক্র ও অক্ষদণ্ডটা আমরা পড়া শুরু করব। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করে দিও। আর এর আগে আমি যা যা আলোচনা করেছি, হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, সব প্লেলিস্টগুলোতে আছে, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমরা দেখতে পাও। ম্যাথ ডিবিএস ম্যাডামকে অবশ্যই ফলো করবে, যারা এই চ্যানেল ফলো করো তারা অবশ্যই ম্যাথ ডিবিএস ম্যাডামকে ফলো করবে, গণিত বিষয়ের জন্য, ইংরাজির জন্য। দেখো কি বলেছে, চক্র ও অক্ষদণ্ড। এখানে বলেছে একটা পিচবোর্ড কেটে বৃত্ত তৈরি করো। সবার আগে আমরা একটু জেনে নিই যে চক্র ও অক্ষদণ্ডটা কী। আসলে চক্র আর অক্ষদণ্ডটা হচ্ছে ঘূর্ণ নক্ষম সরল যন্ত্র আমরা বলতে পারি, ঠিক আছে। চক্র মানে গোল, ঘোরে এটা, ঠিক আছে। তো এটাকে বলা হয় ঘূর্ণ নক্ষম সরল যন্ত্র, ঠিক আছে। এই যে যন্ত্র আছে এটা কিন্তু কম ব্যাসার্ধের হয় বেসিক্যালি, সেটা নিয়েই পরে ডিসকাশন করছি, আগে একটু পড়ে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। বলছে একটা পিচবোর্ড কেটে বৃত্ত তৈরি করো, বৃত্তাকার বৃত্তকার কেন্দ্র দিয়ে পেন্সিল বা পেন আঁটোসাঁটোভাবে প্রবেশ করাও। একটা বৃত্ত তৈরি করতে বলেছে কাগজ কেটে, তার মাঝখান থেকে একটা পেন্সিল বা পেনকে আমাকে প্রবেশ করাতে বলেছে। প্রয়োজনে বৃত্ত ও পেন্সিলের বা পেনের সংযোগস্থলে আঠা ব্যবহার করো, মানে আঠা দিয়ে আটকাতে বলেছে আর কি। দেখো তোমার বানানো জিনিসটার সঙ্গে স্ক্রুড্রাইভার, রেডিওর নব, ট্যাপের মাথার অংশের অনেক মিল আছে। তাহলে বলতে চাইছে একটা পিচবোর্ডের টুকরো নিতে, সেটাকে মাঝখান থেকে হোল্ড করতে, তার মাঝখান থেকে একটা পেন্সিলকে খুব টাইট করে লাগানোর জন্য বলেছে, এবং লাগানোর পর সেটা দরকার পড়ে আঠা ব্যবহার করে আটকে দিতে বলেছে। বলছে এবার যে জিনিসটা আমরা বানালাম সেটা দেখতে অনেকটা স্ক্রুড্রাইভারের মতো কিনা, মানে আমাকে বলতে চাইছে দেখো মাঝখান থেকে স্ক্রুড্রাইভারের মতো দেখতে লাগছে না, মাঝখান থেকে যদি আমি একটা পেন্সিলকে এখানটা দিয়ে আটকে দিই তাহলে এটা দেখতে অনেকটা স্ক্রুড্রাইভারের মতো হয় না, যারা স্ক্রুড্রাইভার দেখেছো নিশ্চয়ই জানো। ওকে, তো সেটাই বলছে স্ক্রুড্রাইভারের মতো, বা রেডিওর নবটা কেরম হয়, গোল হয়, এরমভাবে ঘোরানো যায়, যারা জানো দেখেছো, ঠিক আছে। তো সেটাই বলছে, বা কলের মাথাটা কেরকম হয়, গোল হয়, এরমভাবে ঘোরানো যায়, সেটাই বলছে। এই বৃত্ত আর পেন্সিল বা পেন দিয়ে তুমি আসলে বানিয়ে ফেললে একটা সরল যন্ত্র, একটা নর্মাল একটা সরল যন্ত্র আমরা বানিয়ে ফেললাম, এই যন্ত্রকে বলে চক্র আর অক্ষদণ্ড, ঠিক আছে। খুব সহজে এখানে বলা আছে, তাহলে আমরা বুঝতে পারছি একটা পেন্সিল কাগজের টুকরোর মধ্যে আঠা দিয়ে একটা পেন্সিলকে আটকে দিতে বলছে। বলছে এবার দেখো সেটা দেখতে কীরকম, দেখো পেন্সিলে যে কাগজের টুকরোটা, মুখটার কথা চিন্তা করো, ধরো একটা কাগজের টুকরো এখানে আটকানো আছে, ওটা কীরকম দেখতে, অনেকটা রেডিও নবের মতো লাগছে না দেখতে, আবার সেটাকে অনেকটা দেখতে কলের ট্যাবের মতোও লাগছে, কলের ট্যাবের মাথাটা এরকম থাকে, আবার স্ক্রুড্রাইভারের মতো অনেকটা লাগছে। তো সেই কথাটাই বলছে। নেক্সট কি বলেছে দেখো, তাহলে হলো কি আমার, তাহলে এই যে পিচবোর্ডের যে বৃত্তটা হলো সেটা হলো চক্র, আর পেন্সিল বা তোমার পেনটা হলো কি দণ্ড, ঠিক আছে, অক্ষদণ্ড। এই যে পেন্সিল বা পেনটা হলো আমার অক্ষদণ্ড, ক্লিয়ার, বোঝা গেল। বলছে এবার পিচবোর্ডের বৃত্তটাকে এক পাক পুরো ঘুরিয়ে দেখো, পেন্সিল বা পেনটা এক পাকই ঘুরছে। বলছে পেন্সিল বা এবার পেনটাকে যদি ঘুরিয়ে দেখো যে ঘুরছে কি না এক পাক, তো দেখবে এক পাক কিন্তু ঘুরতে পারছে। বলছে এই চক্র ও অক্ষদণ্ড উভয়ই একসঙ্গে তাদের একটি কেন্দ্র দিয়ে যাওয়া স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে। তাহলে বলছে যে এই যে আমরা দেখতে পারলাম চক্র এবং অক্ষদণ্ড উভয়, মানে দুজনেই কিন্তু তাদের একই কেন্দ্রকে, মানে যদি কোনো একটা এই দুটোকেই আমি যদি একসঙ্গে আটকে ধরো একটা কেন্দ্র, সেই কেন্দ্রকে ভিত্তি করে কিন্তু ঘুরতে পারে, তো স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, তাই একে কি বলা হয় কিন্তু ঘূর্ণন অক্ষ বলা হয়। তাকে কি বলা হয়? ঘূর্ণন অক্ষ বলা হয়। অনেক সময় আমাদের কাছে আসে প্রশ্ন যে এই যে চক্র বা অক্ষদণ্ড এর ব্যবহার কি কাজে লাগে, তো তখন আমরা বলতে পারি দেখো যে আমরা যখন কুয়ো থেকে ধরো
জল তুলছি, ঠিক আছে? গভীর কুয়ো থেকে জল তুলতে কিন্তু চক্র আর অক্ষদণ্ড ব্যবহার করা হয়। ওকে, আখ যেটা হয়, আখ দেখেছো, আখের রস বার করার জন্য আখ পেশাই করা যেটা বলা হয়, সেই আখ পেশাই যন্ত্রটা অনেক রকম এরকম। ঘুড়ি ওড়ানোর লাটাই দেখবে একদম পুরো আমাদের চক্র আর অক্ষদণ্ড আমরা বলতে পারি, পুরো হিসাব করে দেখো মাঝখানটা একদম ঘুড়ির সেই লাটাইয়ের মাঝখানটা কিরকম থাকে, উঁচু থাকে আর লাঠিটা কিরকম থাকে, থাকে না? তো সেটাই বলছে চক্র আর অক্ষদণ্ড আমরা বলতে পারি, বা স্টিমারের যে নোঙর তোলার জন্য যে ওই যে যন্ত্রটা ব্যবহার করা হয় না, ক্যাপস্টন যন্ত্র যেটাকে বলা হয়, সেটা, মোটর গাড়ি স্টিয়ারিং হুইল, ওকে, সেইটা। তো এইগুলো কিন্তু আমরা তুলনা করতে পারি, ওকে। কলের প্যাঁচ, তারপরে স্ক্রুড্রাইভার প্রভৃতি চক্র আর অক্ষদণ্ডের নীতির ওপর ভিত্তি করেই কিন্তু তৈরি করা হয়। কলের যে প্যাঁচটা সেটার কথা বলছি, বা স্ক্রুড্রাইভার, এগুলো কিন্তু অক্ষ আর চক্র এই দুটো ওপর ভিত্তি করেই তৈরি করা হয়ে থাকে, ওকে। নেক্সট কি বলেছে, যে চক্রকে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করতে পারে। নেক্সট কী বলেছে দেখো, আর কোথায় 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 চক্র অক্ষদণ্ডের ব্যবহার তুমি দেখেছো তা নিচে নিচে লেখো। তোমাকে এ তোমাদের একটু আগেই বললাম, দেখো আখ পেশাই যন্ত্র, হ্যাঁ আখ পেশাই যন্ত্র আমরা দেখেছি ব্যবহার হতে। এছাড়া আমরা কী লিখতে পারি, না গভীর কুয়া থেকে জল তুলতে আমরা চক্র আর অক্ষদণ্ডের ব্যবহারটা দেখেছি, সেটা আমরা লিখতে পারি। রেডিওর নবে আমরা চক্র আর অক্ষদণ্ডের ব্যবহার দেখেছি, ঠিক আছে? কলের প্যাচে আমরা চক্র আর অক্ষদণ্ডের ব্যবহার দেখেছি। এগুলো লিখে নেবে, কী কী লিখবে, লিখবে গভীর কুয়ো থেকে জল তুলতে, আখ পেশাই করতে, ঘুড়ি ওড়ানোর জন্য, ঘুড়ি ওড়ায় লাটাইতে চক্র আর অক্ষদণ্ডের ব্যবহার আমরা দেখেছি, কলের প্যাঁচে আমরা দেখেছি, তারপরে ওর নামটা যেন কি, রেডিওর নব, ওকে, নবে আমরা চক্র আর অক্ষদণ্ডের ব্যবহার দেখেছি, ঠিক আছে? নেক্সট দেখো, দেখো এখানে দেওয়াও আছে ছবিগুলো, দেখতে পাচ্ছ কলের মুখটা অনেকটা কি চক্র, ওকে, এরকম লাগছে না? এই যে ডান্ডাটা হচ্ছে অক্ষদণ্ড, ওকে, রেডিওর নবের মতো নবগুলো এরকম থাকে না, গোল আর ভেতর দিকটা ঢোকানো থাকে সেই ডান্ডা টাইপের একটা, ওকে। স্ক্রুড্রাইভার দেখো, এই তো স্ক্রুড্রাইভারের ছবি পেয়েছো, এই দেখো চক্র আর নিচের এটা হচ্ছে অক্ষদণ্ড, ওকে, বোঝা গেল? নেক্সট কী বলেছে দেখো, ভেবে দেখো তো তুমি প্রতিদিন স্নান করো কেন, দাঁত মাজো কেন, এগুলো কী বলবো, তুমি প্রতিদিনই পারবে এগুলো, ওকে। ধরো প্রতিদিন স্নান করো কেন, সারাদিন ধুলোবালি এবং ময়লা পরিষ্কার করে সুস্থ জীবনযাপন করার জন্য আমরা প্রতিদিন স্নান করি, দাঁত কেন আমরা মাজি প্রতিদিন, কেন খাবারের টুকরো দাঁতের কোণে আটকে যায়, দাঁত যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য দাঁতকে ভালো রাখার জন্য দাঁত আমরা মাজি, ঠিক আছে? নেক্সট আমাদের কি বলেছে, যে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন, কেন বাড়িঘর পরিষ্কার রাখা হয়, রোগ মুক্ত জীবাণুমুক্ত রাখার জন্য, স্বচ্ছ জীবনযাপন করার জন্য নিয়মিত ঘর বাড়ি পরিষ্কার রাখা হয়, লোহার জিনিস নিয়মিত রং করা হয় কেন, লোহার জিনিস নিয়মিত রং করা হয় যাতে সে জিনিসটা নষ্ট না হয়, তাতে যেন মরছে না পড়ে, সেই জন্য আমাদের রং করা হয়ে থাকে, ওকে। তারপর ধরো খাতা বই, সরি খাতা বই মলাট দিয়ে রাখো কেন, খাতা বই মলাট আমরা এই জন্যই দিয়ে রাখি যাতে ছিঁড়ে না যায়, ময়লা না হয় বইপত্র, বইপত্র ভালো থাকে, সেই জন্য আমরা মলাট দিয়ে রাখি। তো এইভাবে বলতে হবে। নেক্সট বলেছে, এই রকম নানা কাজ আমরা করি নিজেকে, সমাজে নানান জিনিসপত্রকে ক্ষয় ক্ষতি দূষণ ব্যাধি ইত্যাদির হাত থেকে রক্ষা করার উদ্দেশ্য। যন্ত্রের এই দরকার হয় নিয়মিত যত্ন, সরি যন্ত্রেরও দরকার হয় নিয়মিত যত্ন বা পরিচয়। তাহলে আমরা বুঝলাম যে আমরা নানা রকম কাজ করি নিজেকে এবং সমাজ এবং নানা যে জিনিসপত্র সেটা ক্ষয় ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যে সবসময় তাকে আমরা ভালো রাখার জন্য চেষ্টা করি, তাই তো? তো সেটাই বলছে, আর সেই জিনিসটা আমরা যত্ন এবং পরিচর্যা করি। কোনো জিনিসকে ভালো রাখার জন্য আমাদের যেমন নিজেদের শরীরকে ভালো রাখার জন্য যত্ন এবং পরিচর্যা খুব ইম্পর্টেন্ট, তেমনই যন্ত্রকে ভালো রাখার জন্যও কিন্তু নিয়মিত যত্ন বা পরিচর্যা ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট কী বলেছে, এসো আলোচনা করি কিভাবে যন্ত্রের পরিচর্যা করা যায়। এক নম্বর দিয়েছে, যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয়, ফলে
সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে, তাই ঘর্ষণ কমাতে ওই অংশ পিচ্ছিল তেল বা গ্রিস লাগানো হয়। বলছে যে যন্ত্রের যে অংশটা চলমান বা ঘূর্ণায়মান সেটা বেশি ঘষছে, যেমন ধরো কি সাইকেল দেখতেই পাচ্ছ উদাহরণ, এর একটা চেন, এই জায়গাটা আমরা কিন্তু তেল লাগাই, ঠিক আছে, চেনের এখানে, তারপরে এই যে স্কোপগুলো আছে এর মাঝখানে আমরা তেল লাগাই। কেন লাগাই? সেই জায়গাটা অনেক বেশি পিচ্ছিল যাতে থাকে, তেল বা গ্রিস আমরা ইউজ করি, পিচ্ছিল থাকে যাতে ও যে আমরা চালাচ্ছি ওর যে ঘুরতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই জন্য। নেক্সট, লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার, তা না হলে মরচে ধরে তা ক্ষতিগ্রস্ত হবে। তেল রং যেটা সিনথেটিক, কি বলছে, এনামেল, ওকে, তেল রং যেটা হয় বা সিনথেটিক এনামেল যেটা হয়, করেও মরিচার হাত থেকে লোহার যন্ত্রাংশকে রক্ষা করা যায়। কিসের সাহায্যে মরিচার হাত থেকে রক্ষা করতে পারি, প্রশ্ন আসে অনেক সময়, বলবো তেল রং বা সিনথেটিক এনামেলের সাহায্যে আমরা রক্ষা করতে পারি। নেক্সট বলেছে যে কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার রাখা দরকার, কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার রাখা দরকার, অর্থাৎ কোনো কাজ যখন হয়ে যায় তারপরে যে কোনো জিনিস, ধরো আমার যে কোনো যন্ত্র আমাকে পরিষ্কার রাখতে হয়, সে ধরো আমি একটা স্ক্রুড্রাইভার ইউজ করি বা আমি একটা ধরো মিক্সার গ্রাইন্ডার ইউজ করছি বা আমি একটা মাইক্রোওয়েভ ইউজ করছি বা আমি একটা গ্যাস ইউজ করছি, যে কোনো যন্ত্রকে কাজ যখন হয়ে যায় সবসময় তাকে স্বচ্ছ পরিষ্কার করে রাখা দরকার, যেন জিনিসটা বেশি দিন যায় বা ভালো থাকে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এর থেকে কিছু ছোট প্রশ্ন উত্তর নেব। এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক প্রশ্ন উত্তর আসে, একটু বড় প্রশ্নের মধ্যে চক্র ও অক্ষদণ্ড ঘূর্ণন অক্ষ কাকে বলে প্রশ্ন এসে থাকে, তারপরে চক্র আর অক্ষদণ্ড অঙ্কন করার জন্য মানে আঁকার জন্য চক্র অক্ষদণ্ড কাকে বলে বা চক্র অক্ষদণ্ড কী, চক্র অক্ষদণ্ড ব্যবহার করে তুমি কোথাও মানে ব্যবহারটা তুমি কোথায় দেখেছো তা লেখো, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেক আসে। ওকে, তো যাই হোক আমরা একটু ছোট প্রশ্নে চলে যাব। সবার প্রথমের প্রশ্ন, অক্ষদণ্ড কি? উত্তর লিখব, কম ব্যাসার্ধের, বড় প্রশ্ন এরপরে আমি চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে সিলেবাস তারপরে আমি বড় প্রশ্ন সব চ্যাপ্টারে দিয়ে দেবো, কম ব্যাসার্ধের বেলুন আকার হবে অ্যাকচুয়ালি এটা, বেলুন আকার বা ব্যালন আকার দণ্ডকে অক্ষদণ্ড বলে। কি লিখলাম? কম ব্যাসার্ধের ব্যালন আকার, বয়কার ল দন্ত নয়াকার কয়াকার র, ব্যালন আকার দণ্ডকে অক্ষদণ্ড বলে। নেক্সট, পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার, কোন শ্রেণীর লিভার পাউরুটি কাটার ছুরি? প্রত্যেকে কমেন্টস করো উত্তর। পাউরুটি কাটার ছুরি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট প্রশ্ন, গাইতি কি ধরনের যন্ত্র? উত্তর, সরল যন্ত্র, ঠিক আছে। নেক্সট, স্ক্রুয়ের কোন নীতির প্রয়োগ করা হয়? উত্তর,
নততলের নীতি, নততলের নীতি প্রয়োগ করা হয়। ওকে, নেক্সট, যন্ত্রের কোন অংশে ঘর্ষণ বেশি হয়? উত্তর, ঘূর্ণায়মান অংশে। কোন অংশে বেশি হয়, যন্ত্রের কোন অংশে ঘর্ষণ বেশি হয়? ঘূর্ণায়মান অংশে। ওকে, নেক্সট, কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? উত্তর, কপিকল। উত্তর, কপিকল। ঠিক আছে, দেখে নিয়েছ। নেক্সট, নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? উত্তর, দ্বিতীয় শ্রেণীর। দ্বিতীয় শ্রেণীর। নেক্সট প্রশ্ন, চক্র ও অক্ষদণ্ড এর কয়টি অংশ ও কি কি? উত্তর, দুটি, যেমন চক্র, যেমন চক্র এটা হচ্ছে বেশি ব্যাসার্ধ যুক্ত হয়। ঠিক আছে, আর একটা, দুই হচ্ছে অক্ষদণ্ড, একটা হচ্ছে অক্ষদণ্ড। ওকে, এটা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সেল, অক্ষদণ্ড বা অ্যাক্সেল। হয়ে গেল, এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। নেক্সট, পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেলে আমি বড় প্রশ্নগুলো তোমাদের লেখানো শুরু করবো, নোটিফিকেশান অন রেখো। একটু পরে আরেকটা ভিডিও তোমাদের আসবে, প্রত্যেকে নোটিফিকেশান অন রেখো। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।